agora a seleção está na melhor apresentação de Alexandre. O povo tem ido যে যে ব্যক্তিগত স্বার্থ যখন মানুষের ক্ষুণ্ণ হয় তখন সে এসে ভাবে যে তার স্বার্থটুকু রক্ষা হোক নিজের জিনিসটা হোক এবং এইটা অতিক্রম করতেই হবে এবং এইখানেই মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে যে একটা সমষ্টির স্বার্থে যে কোনো উন্নয়ন অনেক বেশি মানুষের স্বার্থ সেখানে যেখানে জড়িত সেখানে কিছু মানুষকে কিছুটা পরিমাণে হচ্ছে তাদের স্বার্থ ত্যাগ করতে হবে কিন্তু এই প্রসঙ্গে আমি বলি যে আমার নিজেরও একটা অভিজ্ঞতা এই সময়কালের মধ্যে হয়েছে এখানে কিন্তু এই যে অনুভূতিটা যে আপনি একটা কথা বললেন না যে সৎপুরুষের বা কথার মধ্যে দুরকম কথা যে একটা চেয়ে থেকে এরকম মনে করার কোনো কারণ নেই যে তার জমি আছে এবং সে চিরকাল সে জমিটা ধরেই রাখছে যদি তাই হতো তাহলে পশ্চিমবঙ্গে জমির কোনো রেজিস্ট্রেশনই হতো না মানে জমির কোনো বিক্রি বাটাই হতো না কিন্তু তা তো ঘটনা না জমি যথেষ্ট বিক্রি হচ্ছে না আমাদের সার্ভেও তা বলছে না এই মানুষটাই বলছেন যে যদি ভালো সুযোগ পাই আমার ছেলে শহরে যেতে পারে ঠিক এইখানেই আমার কথা এই যে কথাটা আপনি বললেন এইটাই আমার দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এটাই স্বপ্ন নয় যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মানুষ যখন জমি হারাচ্ছেন তখন তার কাছে আমাকে একটা নিশ্চয়তা পৌঁছে দিতে হবে যে জমি থেকে তুমি যা হারাচ্ছ তার থেকে তোমাকে কম যাতে তুমি না পাও এবং তুমি যাতে তার থেকে একটু ভালো যাতে তোমার জীবনযাত্রা হতে পারে এই নিশ্চয়তাটা তার মধ্যে সৃষ্টি করতে হবে আমি এই কারণে আমার এই সমগ্র পশ্চিমবাংলায় এই সময়কালে শিল্প স্থাপন করার অভিজ্ঞতা থেকে আমি এটা মনে করছি যে এই জায়গাটা যেখানে আমরা সেইভাবে মানুষের কাছে সেই নিশ্চয়তা সৃষ্টি করতে পারছি মানুষের সমর্থন আমরা সেখানে পাচ্ছি এবং আমরা একটা কাজও করছি যে এরই উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে এই জমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের সামগ্রিক বিষয়টিকে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে দেখছি কারণ আমাদের রাজ্যে জমি তো সত্যি প্রান্তিক এবং গরিব কৃষকদের হাতেই বেশি জমি এবং তাদের হাত থেকে যখন জমি চলে যায় তাদের মধ্যে একটা শঙ্কা হয় যে কি হবে আগামী দিনে আমি কিছুদিন আগেও দেখেছিলাম যে একজন বলছে যে কারখানা হলে আমি তো লেখাপড়া জানি না আমি তো কারখানাতে চাকরি পাবো না কথাটার মধ্যে তো একেবারে মিথ্যা কিছু নেই তার আশঙ্কা সুতরাং এইখানে আমাদের একটা নিশ্চয়তা তাকে দিতে হবে এবং এইটাই হচ্ছে আমাদের এখন লক্ষ্য যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে অধিগ্রহণে শুধু ক্ষতিপূরণ নয় তাকে একটা নিশ্চয়তা দেওয়ার আয়ের তার একটা ব্যবস্থা আমাদের এই প্রকল্পের মধ্যে পুনর্বাসনের প্রকল্পের মধ্যে আমাদের রাখতে হবে তাহলে আমরা এটাকে করতে পারব আর তৃণমূল নেত্রীর যে কথা বলেছে এর তো বহুদিন বহুবার আলোচনা হয়েছে আপনাদের এখানেও আমি বলেছি যদি এটাই সম্ভব হতো 600 একরে কারখানা করার তাহলে টাটারা এত টাকা বিনিয়োগ করে তারা পশ্চিমবঙ্গ থেকে চলে যেতেন না এবং গুজরাটে নরেন্দ্র মোদী ওনাকে শুধু 1000 একর জমি দিয়েছেন তাই নয় আপনার বোধ হয় জানা আছে যে আহমেদাবাদের সন্নিকটে আরও 150-200 একর জমি ওনাকে দিয়েছেন যেখানে হচ্ছে যে ওনার কর্মচারীদের অফিসারদের থাকার জন্য উনি ওখানে কলোনি তৈরি করবেন বা শহর তৈরি করবেন তার জন্য কারখানাটা যদি 600 একরে করা সম্ভব হতো তাহলে তো প্রথম থেকেই 600 একর জমি অধিগ্রহণ করা হতো এবং তা যে সম্ভব নয় এবং ওই চুক্তি মানলে যে কারখানাটা হয় না কারখানাটা যে করা যায় না এ কথাটা বুঝতে ওনার অসুবিধে হলো আমার মনে হয় কারখানা চলে যাওয়ার পর ওনার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় অন্তত সেইটুকু স্বীকার করবেন এটুকু আমার আশা যে যদি 600 একরেই হতো তাহলে তো টাটাই বলতেন যে ঠিক আছে আমি 400 একর ছেড়েই দিচ্ছি কিন্তু তা তো হয়নি তিনি যেখানে 1000 একর পেয়েছেন সেখানেই তিনি কারখানা করার জন্য গেছেন অন্য জমি কি খোঁজা যেত না প্রণব মুখোপাধ্যায় কয়েকদিন আগে গত সপ্তাহে আমাদের স্টুডিওতে এসে ঠিক এই প্রস্তাবটাই দিয়েছেন আপনাকে একবার দেখাতে চাইব শিল্পায়নের বিরোধী আমরা নই আমরা শিল্পায়ন করতে চাই কিন্তু তার জন্যে যদি কোনো জায়গায় কোনো বিশেষ জমি নিয়ে বিরোধ হয় সেই বিরোধটার একটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করো আর না হলে অন্য জায়গায় করো কারণ শিল্প করাটা লক্ষ্য এটা কোনো বিরোধ মেটানো বা বিরোধ সৃষ্টি করাটা তো লক্ষ্য নয় সেই
শিল্পায়নটাই করতে চাইব, কারখানাটাই করতে চাইব, একটা বিশেষ স্থানকে কেন্দ্র করে এটা কোনো জেদের ব্যাপার নয়। আপনি বলছেন সিঙ্গুরটাকে বদল করা সম্ভব ছিল, এখন অন্য জায়গা থেকে করা যেতে পারত, কিন্তু অন্তত সেই সম্ভাবনাটাকে খতিয়ে দেখা উচিত ছিল। দীপনবাবু, প্রথমত এটাও প্রণববাবু হয়তো অতটা জানেন না যে স্থান নির্ধারণের প্রক্রিয়াটা কিভাবে হয়েছে। স্থান নির্ধারণের প্রক্রিয়াটা তো একদিনে হয়নি, এবং টাটা মোটরস চেয়েছেন আর সঙ্গে সঙ্গে ওই স্থানটি নির্বাচন করা হয়েছে তাও নয়। আপনারা জানেন যে এই স্থান নির্বাচন প্রথমে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলেছিলাম খড়গপুরে, এবং জমি চিহ্নিত হয়েছিল, ওনাদের যারা টেকনিক্যাল লোকজন তারা এসেও ছিলেন, তারা প্রথমে ওখানে রাজিও হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করেন, করে বলেন যে ওনাদের কলকাতার কাছাকাছি কোনো জায়গা হয় কি না সেটা ওনারা এক্সপ্লোর করতে বলেন। তখন হচ্ছে যে পশ্চিমবাংলা কলকাতার কাছাকাছি তিনটে চারটে জায়গা দেখানো হয়, আমাদের হাওড়ায় দেখানো হয়, উলুবেড়িয়ার সন্নিকটে আমরা ডানকুনির জায়গা ওনাদের দেখাই, আমরা সিঙ্গুরের জায়গা দেখাই, আমরা দিল্লি রোডের উপরে জায়গা দেখাই, এবং এই সমস্ত জায়গা দেখার পর এবং খড়গপুর দেখার পরে আমরা ইনসিস্ট করেছিলাম ওনাদের যে খড়গপুরে করার জন্য। তখন ওনারা বললেন যে না, আমাদের কারখানাটা আমাদের যেভাবে করতে হবে, আমাদের যে ধরনের পরিকল্পনা, তাতে করে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এই ন্যাশনাল হাইওয়ের যে ওপেনিংটা, এটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও এটা আমাদের খড়গপুরের ক্ষেত্রেও আমরা এটা দিয়েছিলাম, কিন্তু খড়গপুরের দূরত্বটা একটা বাধা হচ্ছিল ওদের, ওনাদের গাড়িটা, আমি এ কথা অনেকবার বলেছি যে গাড়িটা খুব প্রাইস সেন্সিটিভ ছিল, অর্থাৎ 1,00,000 টাকায় একটা গাড়ি দিতে হবে, এটা সারা বিশ্বজুড়ে একটা বিস্ময়ের সৃষ্টি করেছিল। আপনারা সবাই এটা জানেন, আপনারা দেখেছেন এই গাড়িকে কেন্দ্র করে কী ধরনের একটা উত্তেজনা সারা বিশ্বময় হয়েছে, ফলে এই বিষয়টাতে ওনাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব ছিল না। আর আমাদের কাছেও প্রশ্ন ছিল যে এইরকম একটা গাড়ির কারখানা আমরা পশ্চিমবাংলা থেকে হোক, এটাই হচ্ছে আমাদের কাছে একটা অন্যতম বড় প্রায়োরিটি ছিল। এবং সেই কারণে উনি যখন, ওনারা যখন সিঙ্গুরে তারা যখন নির্ধারিত করলেন, তখন বরং আমি ওনাদেরকে বললাম যে যেহেতু আমরা খড়গপুরে বলেছি এবং মানুষ কিছুটা জানে খড়গপুরে হবে, ওখানকার মানুষকে কি বলবো, তখন ওনারা এই সিদ্ধান্ত করলেন যে যে টেলকনের যে কারখানাটা তার আজকে খড়গপুরে হচ্ছে, সেখানে ওনারা টেলকন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। অর্থাৎ এটা নয় যে তারা ওই জায়গাটাকে ছেড়ে দিলেন, তারা বললেন ঠিক আছে ওখানেও আমরা একটা ভালো কারখানা করব। এবং টেলকনও আপনারা জানেন আর্থ মুভিং ইকুইপমেন্টের কারখানা হিটাচির সঙ্গে যৌথ উদ্যোগে করেছে। সুতরাং এই সমস্ত আলোচনার ভিত্তিতেই স্থান নির্বাচন হলো।